ভাইজান একটু কি ভাই আপনার গাড়ি থেকে কোনো সুগন্ধ বের হচ্ছে তো পুরো এলাকা গন্ধ হয়ে গেছে মাথায় একটু এই জন্য একটু বাতাস লাগাই দিয়েছে মাথায় ডিস্টার্ব নেই না মাথায় ডিস্টার্ব না আসলে পুরো এলাকা পুরো সুগন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনারা যারা গাড়ি চালান তারা জানেন যে প্রতি মাসে দুই মাস তিন মাস পর পর গাড়ির এসি ফিল্টার এয়ার ফিল্টার মোবিল চেঞ্জ করতে হয় তো হোয়াট ইজ এসি ফিল্টার আমি আমার এসি ফিল্টার দেখানোর আগে একটু এক্সপ্লেন করবো আপনাদেরকে যে এসি ফিল্টার আসলে কী হয় এসি যেমন বাতাস ঠান্ডা দিচ্ছে তো আলটিমেটলি এটার কাজ কী এসি ফিল্টার হচ্ছে যেহেতু এসি ফিল্টার ফিল্টার মানে সে বাইরের যত পার্টিকেল আছে দুর্গন্ধ আছে বাইরের যত ডাস্ট আছে জীবাণু আছে সে ফিল্টার করে গাড়ির ভিতরে দিবে তো আমরা যারা গাড়িতে বসি বা আমাদের ফ্যামিলি যারা গাড়িতে বসে ওরা কি সুরক্ষিত আপনার বাচ্চা আছে ওয়াইফ আছে বৃদ্ধ বাবা মা আছে তো বাইরের যে গন্ধটা আমরা পাচ্ছি গাড়ির ভিতরে বা বাইরের যে জীবাণুটা আমাদের নাক দিয়ে ঢুকে আমাদের ফুসফুসে যায় ওটা কিন্তু আমাদের জন্য হার্মফুল ক্ষতিকর আমরা সেই কারণে অসুস্থ হতে পারি তো আপনার জন্য অবশ্যই দরকার একটা প্রিমিয়াম লেভেলের এসি ফিল্টার যেটা বাইরের কোনো ধরনের জীবাণু পার্টিকেল গাড়িতে ঢুকতে দিবে না এই এসি ফিল্টারটা কেন ফেমাস বা কেন বিখ্যাত কারণ এটা হালাল পারফিউম এসি এবং হিটার এটাতে এসি এবং হিটার দুই জায়গায় কাজ করবে গাড়ির হিটারও সে কাজ করবে এসিতেও কাজ করবে তো টু ইন ওয়ান পাচ্ছেন আপনারা এবং হালাল পারফিউম এর মধ্যে পারফিউম দেওয়া এই ফিল্টার যখন গাড়িতে লাগবেন পুরো গাড়ির ভিতরে খুব মাইল্ড একটা সুগন্ধি হবে এটা আপ টু দ্য ওয়ান মার্ক এক মাস পর্যন্ত সে ভ্যালিড থাকবে এই ফিল্টারটা আপনি 10,000 কিলোমিটার পর্যন্ত ইউজ করতে পারবেন এই দেখেন 10,000 কিলোমিটার্স আচ্ছা একটা জিনিস বলি আমরা যে মাস্ক পরি যখন কোভিড ছিল কোভিডে আমরা মাস্ক পরতাম তো KN95 ছিল বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট মাস্ক এটার যে ফিল্টারটা এটার যে ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটা হচ্ছে KN95 এর মাস্ক দ্বারা এটা মেক করা আমি একটু খুলে দেখাই আপনাকে এটা একদম কমপ্লিটলি ইনটেক করা থাকে এবং এটা আপনার গাড়িতে লাগাতে সময় লাগবে মাত্র 3 মিনিট এই যে দেখেন ফিল্টারটা আসলে গ্রান্ডটা এত সুন্দর মানে বলার কোনো ভাষা নেই অ্যাক্টিভ কার্বন কোটেড এই ফিল্টারটা তাও ডুয়েল লেয়ার এখন দেখেন এটার মধ্যে সিলিকা জেল পাবেন যাতে করে পোকামাকড় না হয় এবার দেখাচ্ছি আপনারা কীভাবে লাগাবেন এটা এটা কিন্তু এই যে ফ্যাব্রিকটা এটা তো ইনটেক করা এই বক্সটা আমি রেখেছিলাম গাড়িতে আমি খুললাম এটা তো ইনটেক করা থাকবে আপনারা খুলে নেবেন খুলে যদি পারেন একটু শরীরে লাগাই নেবেন হ্যাঁ গন্ধটা সেই গন্ধ আচ্ছা দেখাই নিচ্ছি আসেন এটা হাতে নেবেন এটা খুলবেন আপনাদের গাড়ির যে ডকুমেন্টস রাখেন খুলবেন খুব আমি খুব অল্প শর্টে দেখাচ্ছি আপনাদেরকে এটা অবস্থা খারাপ দেখেন কি নোংরা কি ময়লা মানে এই ময়লাটা কিন্তু আমার ভিতরে যাচ্ছে সেম জিনিস দেখতে পাচ্ছেন সেম জিনিস এটা কাট করবো হ্যাঁ কত সুন্দর এটা ফিটিং হয়ে গেছে বুঝছেন একদম 100-100 গাড়ি স্টার্ট দিই এসি লাগালাম তো ফিল্টার লাগালাম এই যে ট্যাস ব্রিজ এখন অলরেডি গাড়িতে লাগানো এই যে এসিটা ছাড়ি ওয়ান একে দিলাম হ্যাঁ এক না দুয়ে দিই দেখেন বাতাস এবং এটার ফ্লো অনেক বেশি আগের চেয়ে বাতাসের ফ্লোটা কিন্তু অনেক বেশি এই যে দেখেন আমার কথা বিলিভ করার না করেন অন্তত একবার হলেও এই ট্যাস ব্রিজটা এসি ফিল্টারটা একবার ট্রাই করেন যেহেতু চেঞ্জ করতে হয় ফিল্টার আপনার অন্তত ওয়ান টাইম ট্রাই করে দেখেন আমাদেরকে জানাবেন কেমন লাগলো আর কিছু বলবো না খুদা হাফিজ